বইমেলায় আছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, মেলায় পাঠক ক্রেতার সমাগম কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। এই মুহূর্তে আছি আমি অমর একুশে গ্রন্থমেলায়। বাংলা একাডেমির যে মূল যে মাঠ, মূল যে চত্বর বর্ধমান হাউস, আমি এখন সেখানে আছি। এখানেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল রয়েছে। এই স্টলগুলোতে আজকে মানুষের উপচে পড়া ভিড়। আর যে মূল যে মেলাটি হচ্ছে সরোয়ারদী উদ্যানের ভিতরে, আজকে আপনি জানেন যে আজকে 21শে ফেব্রুয়ারি। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে আজকে উপচে পড়া ভিড় হয়েছে, লক্ষাধিক মানুষ আজ মেলায় এসেছে। 21শে ফেব্রুয়ারির ছুটি চলছে, এই উপলক্ষে হয়তো মানুষ বেশি বেরিয়েছে এবং মেলায় এসেছে। আমি ক্রেতা দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে ক্রেতারা বলছেন যে এখানে স্বাস্থ্যবিধি খুব বেশি মানা হচ্ছে না। বিক্রেতারাও বলছে, তারা অবশ্য একটু খুশি যে বই প্রচুর বিক্রি হচ্ছে, তাদের সেল ভালো হচ্ছে, এতে তারা খুবই খুশি। এবং তারা চায় যে প্রায় প্রতি মেলায় এমন জমজমাট হোক, করোনার ক্রান্তিকাল পেরিয়ে মেলায় আবার প্রাণোচ্ছল হয়ে উঠুক, আবার জমে উঠুক এই প্রাণের মেলা। তো বইমেলা থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মফিউর, ধন্যবাদ আপনাকে। বইমেলার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মফিউর রহমান।